এখন দেখেন মোবাইলের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা যারা প্রযুক্তি ব্যবহার করেন এখন আমার বিরুদ্ধে হয়তো ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিবেন এই হুজুর বিজ্ঞান বুঝে না প্রযুক্তির বিরোধিতা করে আমি প্রযুক্তির বিরোধিতা করি না কিন্তু যদি প্রযুক্তি চালাইতে গিয়ে আপনার 90 ভাগ গুনাহ হয় 10 ভাগ যদি ভালো হয় আমি বলছি আপনার মতো লোক প্রযুক্তি চালানো দরকার নাই যার প্রযুক্তি দিয়ে 90 ভাগ গুনাহ হয় আপনি আপনি প্রযুক্তি তো আপনাকে গুনাহ করাইতেছে 90 ভাগ আপনি বলবেন হুজুর আমি আপনার বয়ান শুনি ইউটিউবে প্রতিদিন 10টা আপনি আমার 10 বয়ানের সাথে যদি 1 মিনিট গান দেখেন নিয়মিত ইউটিউবের মধ্যে আমি বলবো আমার বয়ান দেখার জন্য আপনি ইউটিউবে ঢুকেন না ওই শুধু 1 মিনিট গানের জন্য আপনি ইউটিউবে ঢুকাই দরকার নাই কারণ 1 মিনিট কেন গান শুনবেন আপনি ওয়াজ শুনবেন সওয়াবের নিতেই তো আর গুনাহ করবেন না আপনি ইউটিউবে ঢুকেন না তাহলে আপনার গুনাহও দরকার নাই আপনি একটা 10টা সওয়াব দরকার নাই আপনি একটা গুনাহ করেন না আপনি 1000 রাকাত নফল নামাজ পড়বেন আরেক দিক দিয়ে আপনি 10টা গুনাহ করবেন না আপনি 10টা গুনাহ ছেড়ে দেন 1000 নফল নামাজ না পড়া পারলে 10টা গুনাহ ছাড়া না তো যে বিষয়টা বুঝাইতে চাইলাম গুনাহ আমাদেরকে শেষ করে দিচ্ছে আমাদের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে কি স্কুল কলেজ আর যেই জায়গার ছাত্র ছাত্রী যাদেরকে বলবেন সর্বত্র ইলেকট্রনিক মিডিয়ার গুনাহ আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে পারিবারিক বন্ধনগুলা বর্তমানে ছিন্ন হওয়ার সবচেয়ে বেশি কারণ খোঁজেন ইলেকট্রনিক মিডিয়া কোনো সন্দেহ নাই স্বামী আরেকজনের সাথে সম্পর্ক করছে ইলেকট্রনিক মিডিয়া স্ত্রী আরেকজনের সাথে সম্পর্ক করতেছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই শিরিক সহ জিনা সহ ব্যভিচার গান বাদ্য আর জিনা নামক এই অপরাধগুলার মূল কারণ সমস্ত অপরাধগুলার মূল কারণ হলো আমাদের মাঝে লজ্জাশীলতা কমে যাওয়া বলেন কি কমে যাওয়া লজ্জাশীলতা আমাদের যুব সম্প্রদায় তো লজ্জা কমতে কমতে এত নিচে গেছে লজ্জা নিজে বিয়ে করছে বিয়ে করার পর নিজের বউয়ের যত কথা আছে বন্ধুদের সাথে বলে বেড়ায় কার সাথে বলে বেড়ায় বন্ধুদের সাথে এক তো বিয়ের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহা মাউনা ওই বিয়ে সবচেয়ে বরকতময় যেই বিয়েতে খরচ কম আপনি গায়ে হলুদ নামক একটা অনুষ্ঠান করলেন ভয়ঙ্কর বিয়ের দিনও বিশাল বড় বড় পার্টি করলেন আর যাদেরকে দাওয়াত দিলেন সাহেবরা এক জায়গায় বৈশা মুরগির রান খাসির রান ফালানোর মধ্যেই তারা ফ্যাশন খুঁজে পায় এই অপচয়গুলো আপনি করলেন এরপরে যাক বিয়ে করার পর পুত্রবধূ আপনি বিয়ের আগে যখন পুত্রবধূকে দেখতে যায় মনে রাখবেন ছেলের বিবি হওয়ার আগ পর্যন্ত শ্বশুরের জন্য ওই মেয়েকে দেখা হারাম শ্বশুর তার পুত্রবধূকে পুত্রবধূ হওয়ার আগ পর্যন্ত দেখা হারাম শ্বশুর মানে আমি আমার ছেলের পুত্রবধূকে আমি আমার ছেলের পুত্রবধূ আমার ছেলে বিয়ে করার আগ পর্যন্ত ওই মেয়েকে আমি আমি দেখা হারাম এখন আপনারা কি করেন মেয়েটা দেখা ছবি উঠায়া সবার পাশাপাশি নিজের বাপ ভাই ভাইয়ের বোনের স্বামী টামি সবাইকে দেখান এটা হারাম এটা নাজায়েজ এটা অন্যায় এটা জায়েজ নাই মেয়েটা দেখতে গিয়ে ছবি তুইলা পুরো দুনিয়াতে দেখায় ফেসবুকে বন্ধুদেরকে দিয়া কয় দেখ কেমন লাগে তোদের ভাবি হবে এরপর বিয়ে করে বিয়ে কইরা বাসর রাত হয় মন দিয়ে শুনেন হাদিসের বর্ণনা আবু দাউদ শরীফের 174 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে দাঁড়াইলেন দাঁড়ানোর পর বললেন এই সাহাবাদের মধ্যে যারা তোমরা পুরুষ আছো ইজা আতা ইমরাআ আগলাকা বাবা ওয়া আলকা আলাইহি সিত্রা বিবির কাছে গেলা যাওয়ার পর দরজা বন্ধ করলা পর্দা ফালাইলা এরপর আল্লাহ প্রদত্ত ভালোবাসা তোমাদের মাঝে সম্পর্ক কায়েম হলো পরের দিন তুমি বন্ধুদের সাথে বসলা বসার পর বল্লা ফালতু কাজা ওয়া কাজা আমার এই এই হয়েছে তোদের ভাবির সাথে সব বন্ধুকে বলে বেড়াইলা তোমাদের মাঝে কি এরকম স্বভাব কারো আছে সাহাবারা সবাই চুপ নারীদেরকে বললেন তোমাদের মাঝে এই স্বভাব কাদের আছে যারা তাদের বান্ধবীদের কাছে তোমাদের স্বামীর সাথে যা হয় এগুলো বলে বেড়াও সব নারীরা চুপ এক নারী সাহস করে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম লা ইয়াতাহাদ্দাসূনা ওয়া ইন্নাহুন্না লা ইয়াতাহাদ্দাসনা পুরুষদের মাঝে কেউ কেউ এই অপরাধটা করে নারীদের মাঝেও এই অপরাধটা কেউ কেউ করে ইয়া রাসূলুল্লাহ নবীজি বললেন তাই নাকি কয় হ্যাঁ নবীজি বললেন যেই পুরুষ এই অপরাধ করে আর যেই নারী এই অপরাধটা করে তাদের দৃষ্টান্ত একজন শয়তান পুরুষ আর একজন শয়তান নারী রাস্তায় অপকর্মে মিলিত হইল আর তোমার বন্ধুরা তোমাকে তাকায়া তাকায়া দেখতেছে তুমি যদি বন্ধুদের সাথে বিবির কথা বলে বেড়াও আর বিবি যদি বান্ধবীদের সাথে স্বামীর কথা বলে বেড়ায় তাদের ভালোবাসা মহব্বত পূর্ণ সম্পর্ক বলে বেড়ায় নবী বলেন ওই স্বামী পুরুষ শয়তান আর ওই মহিলা নারী শয়তান তারা নারী পুরুষ অবৈধ কাজে লিপ্ত হলো রাস্তায় আর বন্ধুরা তাকায় দেখছে নবীজি বললেন তুমি এই রিয়াজুস সালিহিন 96 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
ان من اشر الناس عند الله منزله يوم القيامه الرجل يفزي الى المراه وتفزي اليه ওই স্বামী সবচেয়ে নিকৃষ্ট হবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেই স্বামী তার স্ত্রীর সাথে কি হয় না হয় সব বন্ধুদেরকে বলে বেড়ায় ওই স্ত্রী সবচেয়ে নিকৃষ্ট মহিলা হবে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে যে তার বান্ধবীদের কাছে সব বলে বেড়ায় স্বামীর সাথে কি হয় না হয় এই অপরাধগুলো থেকে আল্লাহ আমাদের সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করেন তো বলছিলাম এগুলো কেন হচ্ছে সবগুলার মূল কারণ লজ্জা না থাকা বলেন তো সবাই কি না থাকা আমি বারে বারে এই কথা বলি সবগুলার মূল কারণ লজ্জা না থাকা খুব সংক্ষেপে শুনবেন যদি পারেন মুখস্থ করে নেবেন ঘরের মধ্যে কিছু কিছু পারলে টানায় রাখবেন এক লজ্জা এমন একটা জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জার ব্যাপারে অনেকগুলো হাদিস বলছেন একজন তাবি ওয়াহাব ইবনে মুনাব্বিহ তিনি বলেন আল ইমান ও রিয়ান ইমান জিনিসটা একটা খোলা জিনিস খোলা লিবাসুহু আত-তাকওয়া ইমানের পোশাক হলো আল্লাহকে ভয় করা সুবহানাল্লাহ ওয়া জিনাতুহু আল হায়া ইমানের সৌন্দর্য হলো লজ্জা ইমানের পোশাক তাকওয়া ইমানের সৌন্দর্য লজ্জা দুই নাম্বার শুনেন মান কাসাহুল হায়া সাওবা আমি পাঞ্জাবি পরছি আমার শরীরটা আপনারা কিন্তু দেখতেছেন না যেই ব্যক্তি লজ্জার পোশাক পরে লাম ইয়ারাদ নাস আইবা এই ব্যক্তির দোষ ত্রুটি তত বেশি মানুষের থেকে আড়াল থাকে আল্লাহ হেফাজত করে তিন নাম্বার আমার সাথে বলেন বলেন তো স্বতন্ত্র বৈশিষ্ট্য বলেন সবাই বলেন স্বতন্ত্র বৈশিষ্ট্য এখন আমার সাথে বলেন আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা আরো জোরে বলেন আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা ইবনে মাজাহ হাদিস নাম্বার 4181 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন ان لكل دين خلقا وخلق الاسلام الحياء নবীজি বলেন প্রত্যেকটা ধর্মের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য আছে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা সুবহানাল্লাহ যার মাঝে লজ্জাশীলতা যত বেশি তার মাঝে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য তত বেশি তিন চার নাম্বার লজ্জা ইমানের অঙ্গ বলেন লজ্জা ইমানের অঙ্গ আপনার লজ্জা যত কম হবে বুঝতে হবে আপনার ইমানের পাওয়ার তত কম লজ্জা ইমানের অঙ্গ মুসলিম শরীফ হাদিস নাম্বার 59 নাম্বার হাদিস মোট হাদিস সংখ্যা হবে 7453 এই হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান লজ্জা ইমানের অঙ্গ পুরো হাদিসটা আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও বিদউ ওয়া সিত্তুনা শুবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমানের 70টা শাখা অথবা 60টা শাখা ফা আফযালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া এই আমলটা করেন সবাই হ্যাঁ করেন বুখারী শরীফের 52 নম্বর হাদিস তাহলে শুনেন যারা না করেন আজকে থেকে করবেন নবীজি বলেন বাইনামা রাজুলুন ইয়ামশি বি তরিক আমার কোন উম্মত রাস্তা দিয়ে হাঁটতেছে আজকে এই মাহফিল থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটার সময় ওয়াজাদা গুসনা শাউকিন আলাত তরিক একটা কষ্টদায়ক ইট পাইছেন ইটের টুকরা কলার সিলকা একটা সুই পাইছেন একটা কাঁটা পাইছেন এটা আপনি রাস্তা থেকে সরায়া দিছেন ফা আখারা আপনি সরায়া দিছেন নবীজি বলেন শাকারাল্লাহু লা ওয়া গফারা লা ওই মুহূর্তে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে আগের সব গুনাহ মাফ করে দেন এই হাদিসের শেষে নবীজি বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান লজ্জা ঈমানের অঙ্গ আজকে থেকে মনে রাখবেন আমার ঈমানের অঙ্গ হলো লজ্জা আমার এই লজ্জা যত পাওয়ার বাড়বে আমার ঈমানের অঙ্গের পাওয়ার তত বেশি লজ্জার পাওয়ার যত কম আমার ঈমানের অঙ্গের পাওয়ার তত কম তত বেশি সিনেমা হলে যাবেন তত বেশি সিনেমা নাটক দেখবেন কারণ আপনার পাওয়ার কম এইদিকে তাকান আমার দিকে এই দুই আঙ্গুলের দিকে তাকান বলেন দুই আঙ্গুলের দিকে তাকায় এবার বলেন তো একসাথে আছেন আলাদা এবার এবার তাকান এটার নাম ঈমান এটার নাম লজ্জা কিতাবের নাম আল জামিউস সগির হাদিস নাম্বার 1959 নাম্বার হাদিস 1959 নবীজি বলেন ইন্নাল ঈমান ওয়াল হায়া কুরিনা জামিআ শোনো উম্মত ঈমান আর লজ্জা এইভাবে থাকবে ঈমান আর লজ্জা এইভাবে থাকবে বলেন তো ঈমান আর লজ্জা এখন আমার দিকে তাকায় বলেন একসাথে আছেন আলাদা এখন দেখেন তো নবীজি বলেন ফাইজা রুফিয়া আহাদুহুমা লজ্জা যদি উঠে যায় রুফিয়াল আখর আরেকটা অটোমেটিক চলে যায় লজ্জা যত কমবে আপনার ঈমান তত কমবে এই জন্য মনে রাখবেন যে যত বেশি সিনেমা দেখে আপনাদের মাঝে নাটক দেখে গান শুনে তার লজ্জা তত বেশি কম এই জন্য সে তত বেশি গুনাহ করে ছয় নাম্বার এবার দেখেন তিন আঙ্গুল এটার নাম লজ্জা এটার নাম ঈমান এটার নাম জান্নাত
কিতাবের নাম তিরমিজি শরীফ 2009 নম্বর হাদিস নবীজি বলেন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ যার লজ্জা যত বাড়বে তার ঈমান তত বাড়বে সে তত দ্রুত জান্নাতি হবে এই হাদিসে নবীজি বলেন আল বাজাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার নির্লজ্জতা যার যত বেশি সে তত দ্রুত জাহান্নামী হবে আল্লাহ হেফাজত করেন আল জামিউস সগীর হাদিস নাম্বার 1662 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল হাইয়াল আফিফাল মুতআফফিফা যে ব্যক্তি লাজুক যত বেশি লজ্জাশীল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসেন আট নাম্বার আপনাদের ঘরের নারী পুরুষ আপনার ছেলে মেয়ে যত বেশি লজ্জা আপনাদের নবীজি বলেন বুখারী শরীফ 6117 নাম্বার হাদিস নবীজি বলেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর যেই ঘরে যত বেশি লজ্জা ওই ঘরে আল্লাহর তত বেশি রহমত নাজিল হয় কিন্তু মা বোনরা খুব কষ্টকর বিষয় বাচ্চাটা পেটের মধ্যে আছে তখন সিনেমা দেখে টিভি দেখে ইউটিউব দেখে বাচ্চাটা দুনিয়াতে আসে দুধ পান করে পবিত্র খাদ্য তখনও মা টেলিভিশন দেখে ইউটিউব দেখে বাচ্চাটা বড় হয় দুই বছর বয়সের সময় এবার বাচ্চা নাকি কার্টুন না দেখলে খাবার খায় না বাচ্চাকে এখন কার্টুন দেখায় খাবার খাওয়ায় তো ছোটবেলা থেকে এই বাচ্চাকে নির্লজ্জ বানাইতেছেন এটার বয়স যখন 15 হবে 12 থেকেই এই বাচ্চা গুনাকে গুনাই মনে করবে না আপনি ছোট থেকে বাচ্চাটারে শেষ করে দিচ্ছেন মনে রাখবেন বুখারী শরীফের 893 নম্বর হাদিস মা বাবা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান এই সন্তান আপনি কিভাবে পাললেন আল্লাহ হেফাজত করেন 9 নম্বর বুখারী শরীফের 6120 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা আগের যত নবী দুনিয়াতে গেছে সমস্ত নবী তার উম্মতকে বলছে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শীতা তোমার লজ্জা না থাকলে যা মন চায় তুমি তা করো আপনাদের এই ধানমন্ডির খবর আমি জানি না লালবাগার মিরপুরের খবর আমি জানি 25 বছর 30 বছর 22 বছরের ছেলেরা এতটুকু প্যান্ট পরে এদিকে পরে হ্যাঁ এতটুকু প্যান্ট পরে আর সিগারেটটা নেই ভাবে নির্লজ্জ আর বেহায়ার মতো অনেকে আমরা বলি অমুকে ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টর ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্ট্রেস ওই ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টর যদি এতটুকু প্যান্ট পরে ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্ট্রেস যদি এতটুকু প্যান্ট পরে হ্যাঁ যেমনি ভাবে ওয়ার্ল্ড ফেমাস সারা পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা সারা পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেত্রী আপনারা আজকে থেকে আরেকটা লাগায়া দিবেন জি পাশাপাশি তারা দুইজন সারা পৃথিবীর শ্রেষ্ঠ নির্লজ্জ আর বেহায়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আবু দাউদ শরীফ 4014 আবু দাউদ 4015 আবু দাউদ 4017 আবু দাউদ 4018 সবগুলো রানের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন তাকে আলী লা তাকশি ফাকিজাক তুমি তোমার রান খুলবা না ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন আলী জীবিত ব্যক্তির রানের দিকে তাকাও না ওয়ালা মাইয়িতিন আলী মরা ব্যক্তির রানের দিকেও তাকাও না মরা ব্যক্তির রান দেখা নিষেধ তো জীবিত ব্যক্তির রান এই যে ছেলেরা সিগারেট টানে আর প্যান্ট পরে হাঁটে কত বড় নির্লজ্জের কথা আল্লাহ হেফাজত করেন আল্লাহ হেফাজত করেন তো 9 নম্বর নবীজি বললেন লজ্জা না থাকলে যা মন চায় করো 10 নম্বর তিরমিজি শরীফের 1974 নম্বর হাদিস এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা যে জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি ওই জিনিসের ময়লা বেশি ওমা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা যে জিনিসের মধ্যে লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্যতা বেশি মা বোনরা কষ্ট নিয়েন না যত আপনার পোশাক ছোট হবে তত আপনার ময়লা বাড়বে যত আপনার পোশাক বড় হবে লজ্জাশীলতা যত বেশি হবে তত আপনার আল্লাহর কাছে সৌন্দর্যতা তত বাড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হয়ে যেই অপরাধগুলোর কথা বললাম শিরিক নামক অপরাধ মানুষ হত্যা নামক অপরাধ সন্তানকে হত্যা নামক অপরাধ ব্যভিচার নামক অপরাধ সুদ খাওয়ার অপরাধ আর ইবনে মাজার 4019 নম্বর হাদিস থেকে পাঁচটা অপরাধের কথা বলছিলাম যে ইনসাফ না করার অপরাধ পাল্লায় ওজনে মা না মাপার অপরাধ এই এই অপরাধ